সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী ফরিদপুর চার, সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা চরবদর্শন সদরপুর ভাঙ্গা জনগণের পক্ষ থেকে আমি আপনাকে চতুর্থবারের মতন স্পিকার নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, আমার ভাঙ্গা এবং সদরপুর উপজেলায় আপনি একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল দেওয়ার জন্য একটা প্রজেক্ট করেছিলেন এবং এই প্রজেক্টে আমাদের এলাকার জনগণ অনেক উপকৃত হয়েছে, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে এই প্রজেক্টটা শেষ এবং এই প্রজেক্টে আবার কি নতুন করে করবেন কি না, কারণ আমাদের এই আর্সেনিকের কারণে আমার সদরপুর এবং ভাঙ্গার জনগণ অনেক রোগে আক্রান্ত হচ্ছে, আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি মাননীয় সংসদ সদস্যের যে বিষয়টি উত্থাপন করেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও আসলে আমাদের পানির স্তর দিনে দিনে নিচে নেমে যাচ্ছে, তাতে করে সাবমার্সিবল পাম্প সহ এখন আমাদের পানি উত্তোলন করার জন্য এখন বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশের জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছিল সেই প্রকল্পটির কাজ চলমান আছে এবং ভবিষ্যতে এই একই রকম পানি উত্তোলনের ব্যবস্থাপনা কাজ চলমান রাখার জন্য প্রয়োজনে আরো নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ